আমার প্রিয় দর্শকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত। আমরা এখন শুরু করেছি চলতড়িৎ। চলতড়িতের এর আগের দিন আমি দেখো এটা দেখে মনে পড়লো, আজকের দিনে চাঁদ এরকম উঠেছে, ঠিক আছে, আর এখানে একটা ছোট্ট তারা। আমি মসজিদ থেকে নামাজ পড়ে যখন আসছিলাম তখন একটা লোক আমাকে জিজ্ঞাসা করলো যে এটা কী তারা, ঠিক আছে। একটা ছেলে আবার বলল এটা হচ্ছে ডাবিনডোলার মতো। তো যাই হোক, তোমাদের প্রশ্ন থাকলো এটা কী তারা, আজকের প্রশ্ন এটা। হ্যাঁ, তো যাই হোক, সেটা পড়ার বিষয় না। তো আজকে চলতড়িৎ পড়তে গিয়ে ডাবিনডোলাটা মনে পড়লো, তারপর এটা আমার মনে পড়লো। চাঁদের অবস্থা এরকম ছিল কিছুক্ষণ আগে যখন আমরা মাগরিবের নামাজ পড়ে আসছিলাম, তখন খেয়াল করলাম। যাই হোক, তো আজকে এর আগে আমি তড়িতের কোয়ান্টাইজেশন অফ চার্জ আমি পড়িয়েছিলাম, সেখান থেকে আমরা লাস্ট যেটা শিখেছি সেটা কি, কিউ সমান এন ই। কিউ সমান কি শিখেছি, এন ই, এই সূত্রটা লাস্ট শিখেছি। কিউ হচ্ছে কোনো একটা বস্তুতে মোট আধানের পরিমাণ, এ ই হচ্ছে একটা ইলেকট্রনের আধান, আর এনটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, কখনোই ভগ্নাংশ সংখ্যা হতে পারে না, ঠিক আছে। তারপরে একটা কথা মনে রাখবে, এর আগের দিন লিখেছিলাম আজকেও লিখছি যে পৃথিবীতে আমাদের এই সিলেবাস পর্যন্ত পৃথিবীতে ক্ষুদ্রতম আধান হচ্ছে একটা ইলেকট্রনের আধানের মানের সঙ্গে কি সমান। মানটা শুধু বলছি, ইলেকট্রনের আধান যদিও ঋণাত্মক, তবে আমি ঋণাত্মক চিহ্ন দিলাম না। একটা ইলেকট্রনের যে আধান সেটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম আধান, ঠিক আছে। তো যাই হোক, এবার আজকে আমরা পড়ব, কুলম্বস ল বা কুলম্বের সূত্র। তাহলে আজকে আমরা কুলম্বের সূত্র থেকে আমরা শুরু করব, ঠিক আছে। তো কুলম্বের সূত্র থেকে তাহলে এটা তোমরা উত্তর বলবে, এটা কী দেখা গেছিল। তো কুলম্বের সূত্র কী বলছে, আজকের হেডিং হবে কুলম্বের সূত্র। দেখা গেল যে এটা হচ্ছে একটা বিন্দু আধান, আর এটা হচ্ছে একটা বিন্দু আধান, এটা কিউ ওয়ান বিন্দু আধান, এটা কিউ টু বিন্দু আধান। তো কুলম্বের সূত্র কী বলছে, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয়। এবার তারপরে বলছে যে এই ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক, এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব আছে, আধান দুটোর যে মধ্যবর্তী দূরত্ব আছে সেই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কী বলছে, কুলম্বের সূত্র। তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, এর আগে বলেছিলাম যে কখন আকর্ষণ বল হয় আর কখন বিকর্ষণ বল হয়, সেটা আজকে তোমরা বলো, ঠিক আছে, তোমাদের কাছে এটা প্রশ্ন। তাহলে কী বললাম, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটোর মানের আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করবে। তার আকর্ষণ বলটা বা বিকর্ষণ বল যদি আকর্ষণ বলই হয়, ঠিক আছে, আকর্ষণ বলই হোক বা বিকর্ষণ বলই হোক, ঠিক আছে, সেটা কি তাদের কেন্দ্রের সংযোগকারী কি সরলরেখা বরাবর ক্রিয়া করবে। এবং বলছে এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা আধান দুটোর মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবার সূত্রটা বললাম, ভালো করে শোনো, এবার আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো কীরকম বলছে, আমি এটা ধরেছি, দেখা গেল যে এরকম জায়গায় দেখলাম যে এখানে দেখা গেল আর এখানে। এর আগেও বলেছিলাম যে আধানের সিজিএস একক হচ্ছে ইএসইউ আর এসএ একক কি কুলম্ব। তাহলে দেখলাম, দেখা গেল যে এই দূরত্বের মধ্যে, এই দূরত্ব ডি, দূরত্বটা কত ডি, এখানে দেখা গেল যে 10 ইএসইউ আধান আছে, আর এখানেও দেখা গেল 15 ইএসইউ আধান আছে।
তাহলে বলছে এদের মধ্যে এরা কি দূরে ধনাত্মক আধান, তাহলে এদের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করবে একই দূরত্বে, ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব দেখা গেল ডি, এটা দেখা গেল 20 ইউ আধান আছে, আর এটা দেখা গেল 30 ইএসইউ আধান আছে। তাহলে এখানে যে বিকর্ষণ বলটা কাজ করবে এখানে বিকর্ষণ বলটা কি হবে, অনেক বেশি হবে, কারণ কি এখানে আধান দূরের গুণফল যা আছে কত 150, এখানে যদি আধান দূরের গুণফল করি তাহলে কত হচ্ছে 600। তাহলে আধান দূরের গুণফল বেড়েছে মানে কি তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বলটাও কি হবে, বাড়বে। এটা প্রথম বলছে। দ্বিতীয় কথা কি বলছে, এটা প্রথম কথাটা বলল, ঠিক আছে, দ্বিতীয় কথা কি বলছে, দেখা গেল যে এই 10 ইএসইউ এবং 15 ইএসইউ এর মধ্যে বিকর্ষণ বল দেখা গেল এফ, কত এফ, এফ ওয়ান, আর এই 20 ইএসইউ এবং 30 ইএসইউ এর মধ্যে বিকর্ষণ বল দেখা গেল এফ টু। তাহলে যেহেতু আধানের গুণফল বেশি সেহেতু অবশ্যই কি হবে এই বিকর্ষণ বল এফ টু কি হবে, এফ ওয়ানের থেকে বেশি হবে। এবার দ্বিতীয় কথাটা আমরা ব্যাখ্যা করব, কীরকম দেখা গেল যে একই রকম 10 ইএসইউ এবং 15 ইএসইউ মানের দুটো আধান আছে, এটা 10 ইএসইউ, এটা কত, এটা হচ্ছে 15 ইএসইউ। তাহলে এখন এদের মধ্যে দেখা যাবে যে এদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যদি আমরা এটাকে আমরা এফ থ্রি ধরি, দেখা গেল এদের মধ্যবর্তী দূরত্বটা করে দিয়েছি 2D, কত করেছি 2D। তাহলে দেখা যাবে যে এদের মধ্যে আকর্ষণ, দেখো আধানের পরিমাণ একই আছে কিন্তু দূরত্ব যখন বাড়িয়েছি দেখবো যে এই এফ থ্রিটা তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা তাদের আধানের গুণফলের সঙ্গে কি, আধানের গুণফল, গুণফল দেখো গুণফল আধান তো একই আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব যত বাড়াচ্ছি এই বিকর্ষণ বলটা কি হয়ে যাবে, কমে যাবে। মানে কি বলতে পারি এখান থেকে যে এফ ওয়ান গ্রেটার দেন কি হবে এফ থ্রি। কেন এফ ওয়ান গ্রেটার দেন এফ থ্রি হলো, দেখো এই ক্ষেত্রটা আর এই ক্ষেত্রটাতে, এটা এক নম্বর কেস যদি ধরি, এটাকে 2 নম্বর কেস যদি ধরি, এটাকে 3 নম্বর কেস ধরলাম, দেখলাম যে 1 নম্বর কেসের তুলনায় 3 নম্বর কেসে একই পরিমাণ আধান আছে কিন্তু 3 নম্বর কেসে কি দূরত্ব বেশি। তার জন্য দেখবো আমরা এটা যদি আমরা প্র্যাকটিক্যালি করে দেখি দেখবো যে এই এদের মধ্যে যে বিকর্ষণ বলটা সেটা কি অনেক কম, আর এখানে বিকর্ষণ বলটা কি অনেকটা বেশি। এবার এই সূত্রটার গাণিতিক কীভাবে বলছে সেটা আমরা একটু দেখি, ঠিক আছে, এটুকু বোঝা গেল, খেয়াল করো। এবার আমরা দেখব যে এর ব্যাখ্যাটা কীরকম। তাহলে এখানে ধরেছি কি যে ধরেছি Q1 ও Q2 দুটি বিন্দু আধান, কি বললাম Q1 ও Q2 দুটি বিন্দু আধান, ধরি Q1 ও Q2 বিন্দু আধান দুটি পরস্পর থেকে আর দূরত্বে অবস্থিত এবং এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আমি এখানে আকর্ষণ বা বিকর্ষণ, আমি আধানের তো প্রকৃতি বলিনি, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ হয় তবে, কী হবে যদি এফ হয় তাহলে কি হবে, বলছে যে এই ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা এফ ভ্যারিজেস কি আধান দুটোর Q1 এবং Q2 আধান দুটোর আধানের গুণফলের সঙ্গে কি সমানুপাতিক। তাহলে এখানে পাশে কী লিখব, পাশে লিখব আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত, আর কি ধ্রুবক, আর কি ধ্রুবক। এবার এফ ভ্যারিজিয়াস 1/ কত আর স্কোয়ার, এফ ভ্যারিজিয়াস কত 1/ আর স্কোয়ার। তাহলে যখন কি Q1 ও Q2 ধ্রুবক, দেখো তোমাদের কি ম্যাথে
অনুপাত সমবায় চ্যাপ্টার হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে ম্যাথামেটিক্সের অনুপাত সমবায় চ্যাপ্টার দেখে নিতে পারো। আর যদি মনে হয় যে আমার কাছে ম্যাথামেটিক্স করবে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারবে পারো। আমি যদিও বুঝিয়ে দিচ্ছি এই অনুপাত সমপাতে সমপাতি চ্যাপ্টারে কী কাজে লাগবে। বলছে যে এক্স ওয়াই জেড এই তিনটে যদি কি হয়, এক্স ওয়াই জেড তিনটে যদি চলরাশি হয়, ঠিক আছে, তিনটে যদি কি হয় চলরাশি হয় তাহলে কি হবে, এবং যদি দেখা যায় এক্স ভ্যারিজিয়াস ওয়াই এবং এক্স ভ্যারিজিয়াস যদি জেড হয়, এখানে কি যখন জেড ধ্রুবক আর এখানে কি যখন ওয়াই ধ্রুবক, তাহলে কি লেখা যায়, এরকম ক্ষেত্রে লেখা যায় এক্স ভ্যারিজিয়াস কত ওয়াই জেড, কি লেখা যায় এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড, ঠিক আছে, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী। তখন পাশে কী লিখতে হবে, ওয়াই এবং জেড দুটোই পরিবর্তনশীল, ঠিক আছে। এটুকু হচ্ছে ম্যাথামেটিক্স। ওই ম্যাথামেটিক্স প্রয়োগ করে এখানে লিখতে পারবো কি, দেখো ওয়াই এবং জেডের গুণফল, তাহলে এখানে কি কিউ ওয়ান কিউ টু এবং ওয়ান বাই আর স্কোয়ারের গুণফল, তাহলে কী লিখতে পারবো, এখানে লিখবো যৌগিক ভেদের উপপাদ্য, দেখো এফ ভ্যারিজিয়াস কিউ ওয়ান কিউ টু ইনটু ওয়ান বাই কত আর স্কোয়ার, পাশে কী লিখবো যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই, যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই, কি লিখবো যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করে পাই, এটা পাবো আমরা। এবং এখানে লিখব কি যে আর কমা কিউ ওয়ান ও আর কমা কিউ ওয়ান ও কিউ টু উভয় পরিবর্তনশীল, উভয় পরিবর্তনশীল, ঠিক আছে, কেমন দেখো। এবার এই ম্যাথামেটিক্সটা ভালো করে বোঝো, এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড যদি কোনো কারণে এটাকে সমান লিখতে হয় তখন কী করতে হয়, দেখো এটা পুরাতন সূত্র কিউ সমান এনি আগের ভিডিওর, এটা এক নম্বর সূত্র। আজকে আমরা আর দুটো সূত্র আজকে শিখব, এখানে লিখতে পারবো এক্স সমান কে ওয়াই জেড, এখানে যেমন কে একটা সমাপতি ধ্রুবক, এখানে একটা সমাপতি ধ্রুবক হবে কি এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই কত আর স্কোয়ার, ঠিক আছে। এখানে কেটা কি, কেটা হচ্ছে সমানুপাতিক, এখানে আমরা কে ড্যাশ ধরবো এটাকে, ওখানে যেহেতু কে বলেছি কে ড্যাশ হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটা কি বললাম সমানুপাতিক ধ্রুবক। তাহলে দেখো এই পর্যন্ত আমরা আসতে পারলাম, তাহলে তোমরা এই পর্যন্ত টুকে নাও, এরপরে আমরা দেখব যে এই কে ড্যাশটা কী কী হতে পারে, বিভিন্ন পদ্ধতিতে এই কে ড্যাশের মানটা কী কী হতে পারে আমরা দেখব, ঠিক আছে। এবার দেখো আমরা এবার কী করব, এই দেখো বলছে যে যদি আমরা সিজিএস পদ্ধতিতে যাই, এবার আমরা করব কি ব্যাখ্যাটা হলো, এবার সিজিএস এটুকু আমি মুছে দিচ্ছি ছবিটা, দেখো যদি আমরা সিজিএস পদ্ধতিতে যাই তাহলে কি দাঁড়াবে, সিজিএস জিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে বলছে এই এফ সমান এই সমাপতি ধ্রুবক সমান ওয়ান বাই কে কিউ ওয়ান কিউ টু বাই কত আর স্কোয়ার, এবং এখানে আমি লিখলাম কি যে কে ড্যাশ ইকুয়াল টু কত ওয়ান বাই কে, আর এই কেটা কি এটা হচ্ছে, দেখো আমি বলেছিলাম এখানে ছবিটা যদি আবার আঁকি, এটা কিউ ওয়ান এটা কী ছিল কিউ টু, তাহলে এটা এটা কী কোথায় রাখা হয়েছে, একটা মা কিউ ওয়ান এবং কিউ টু নিশ্চয়ই কোনো একটা মাধ্যমে রাখা হয়েছে, বা এই দুটো আধানের মাঝে কোনো একটা মাধ্যম আছে, তাহলে এই মাধ্যমের পরবর্তী ধ্রুবকটা হচ্ছে এই কে, এটা হচ্ছে কেটা কি মাধ্যমের পরাবৈদ্যুতিক
দতেক ধ্রুবক। এবার দেখো কেটা কি বললাম, মাধ্যমে পরাবদ্যুতিক ধ্রুবক। যদি যদি দেখা গেল আধান দুটোর মাঝে কি আছে, যদি দেখা যায় ছবিটা এঁকে রাখতে পারো, আধান দুটোর মাঝে বায়ু আছে বা শূন্য মাধ্যম আছে, তাহলে কি হয়, কে ইকুয়াল টু কত হয়, ওয়ান। এবার কে ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে এই কে মানে এক বসায় তাহলে কি পাবো, এটাকে আমরা এই যে এই এই সমীকরণটাকে আমরা এক নম্বর দিব, তাহলে এটাকে আমরা দু নম্বর দিব, ঠিক আছে। তাহলে দু নম্বর সমীকরণে যদি কে এর মান এক বসায় তাহলে এপসাইলন কত হবে, কিউ ওয়ান কিউ টু বাই কত, আর স্কোয়ার। মনে রাখবো এটা কখন সম্ভব, যদি কিউ ওয়ান এবং কিউ টু সিজিএস একক হয়, অর্থাৎ আধানের পরিমাণ যদি ইএসইউ একক হয় বা স্টেট কুলম্ব একক হয়, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যেটা আর সেটা যদি কোন একক হয়, আর যদি সেন্টিমিটার একক হয়, তখনই বায়ুর ক্ষেত্রে এই পরাবদ্যুতিক ধ্রুব, তখনই আমরা লিখতে পারবো ওয়ান বাই কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এবার সমস্ত কিছু সিজিএস হয়ে যাওয়ার পর যদি দেখি যে আধান দুটোর মাঝে বায়ু আছে, তখনই কিন্তু কে এর মান কী বসাতে পারবো, এক। হতে পারে যে আমার কাছে ধরুন একটা গ্লিসারিন আছে, গ্লিসারিনের ভিতরে আধান দুটো ডুবে আছে, বা দেখা গেল জলের ভিতরে আধান দুটো ডুবে আছে, আমি এরকম কল্পনা করতে পারি যে একটা কাঁচের ভিতরে ডুবে আছে, পুরো কাঁচ, কাঁচের মধ্যে কাঁচের ভিতরে যেমন কাঁচের ভিতরে ডোবানো আছে দুটো একে আধানকে, সেই ক্ষেত্রে কিন্তু কে এর মান আলাদা হতে পারে। কিন্তু যদি দেখা যায় আধান দুটোর মাঝে বায়ু বা শূন্য মাধ্যম থাকে, তাহলে কে এর মানটা কত হবে, এক। এই পরবর্তী ধ্রুবক কত হবে, এক। তাহলে এটা হলো কত নম্বর সমীকরণ, এটা হলো আমরা এটাকে রোমান হরফে দুই দিলাম, এটাকে দিব আমরা সংখ্যায় দুই দিব। কেন, এই যে দেখো এর আগে বলেছিলাম আমরা এখানে লিখছি কিউ সমান এনই, আমি সংখ্যায় যে নাম্বারিংগুলো দিব এগুলো হচ্ছে মেন সূত্র, এবং এগুলো পরপর আমি মেনটেন করার চেষ্টা করবো। তাহলে এটা রোমান হরফে কত হলো, দুই হলো। এটা কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। এই পদ্ধতি থেকে, সিজিএস পদ্ধতি থেকে আমরা কিন্তু কী করতে পারি, যে আধানের যে একক সিজিএস একক ইএসইউ এর সংজ্ঞাটা আমরা আনতে পারি। কি বলছে, যে এবার আমরা দেখব, দেখো দেখো যদি দেখা যায় যে এটা বললাম এফ বললাম, তারপরে কি বলবো আমরা, এফ সমান আমার কি পড়েছি, কিউ ওয়ান কিউ টু বাই কত, আর স্কোয়ার। বলছে সমপরিমাণ, বলছে সমপরিমাণ বিন্দু আধানকে যদি পরস্পর থেকে এক, কি বললাম, এক সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, এবং তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল যদি এক ডাইন হয়, কত হয়, এক ডাইন হয়, সেই পরিমাণ বিন্দু আধানকে বলবো একক আধান। তাকে আমরা কি বলবো, একক আধান বা এক ইএসইউ আধান। তাহলে যদি দেখা যায় কিউ ওয়ান ইকুয়াল টু কত, কিউ টু ইকুয়াল টু যদি কিউ হয়, এবং এই মধ্যবর্তী দূরত্ব যদি এক হয়, ঠিক আছে, এবং তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বলটা যদি কত হয়, এক ডাইন হয়, ঠিক আছে। তাহলে এক ডাইন যদি হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে করব এফের মান এক, কিউ এর জায়গায় কিউ, কিউ বাই কত, এক, বা কত হলো এক সমান কিউ স্কোয়ার সমান কত, এক, বা কিউ সমান কত, রুট ওভার এক, মানে কত, প্লাস মাইনাস এক। কিউ সমান কত হলো তাহলে, প্লাস মাইনাস এক। এটা কী হয়ে গেলো, আধানের পরিমাণ, এটা কী হয়ে গেলো আধানের, দেখো তাহলে কী বলছে, এক ইএস, তাকে আমরা দেখো বলবো দুটো সমপরিমাণ বিন্দু আধানকে যদি পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরত্বে রাখি, এক সেন্টিমিটার দূরত্বে রাখি, এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি এক ডাইন হয়, ঠিক আছে, তাহলে ওই পরিমাণ বিন্দু আধানকে বলবো একক আধান বা এক ইএসইউ আধান, একক আধান বা সিজিএসের সেই পরিমাণ আধানকে আমরা বলবো এক ইএসইউ আধান। তাহলে এখান থেকে আমরা কী জানতে পারলাম, কুলম্বের সূত্র প্রয়োগ করে, সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র প্রয়োগ করে আমরা ইএসইউ এর সংজ্ঞা দিতে পারলাম, ইএসইউ এর সংজ্ঞা, বা সিজিএস পদ্ধতিতে
একক আধানের সংজ্ঞা কি বললাম একক আধানের সংজ্ঞা এবার আমরা চলে আসব এসআই এককে কেমন প্রত্যেককে তোমরা ভিডিওটা থামিয়ে পরবর্তীকে নাও ঠিক আছে দেখো এটা আমরা মোটামুটি ক্লাস ইএসইউ এর সংজ্ঞাটা আমরা অনেক ক্লাস 8 ও পড়েছি তবে কিভাবে এই যে এটা এসছে এটা কিন্তু ক্লাস 8 আমরা পড়িনি আমরা ক্লাস 10 এই প্রথম এটা পড়লাম ঠিক আছে তো এখন আপাতত আমাদের সূত্র কটা হলো দুটো মুছে দিই তাহলে প্রত্যেক টুকু নাও আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো এবং যদি কোথাও তোমরা ভুল ভ্রান্তি ধরতে পারো তাহলে কমেন্ট করতে পারো সবথেকে আমি বেশি খুশি হব যদি আমার এই পড়ানোর মধ্যে কোথাও কোনো মিস্টেক হয় স্পেলিং মিস্টেক বা পেনে লিখতে গিয়ে মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা যদি ধরতে পারো সবথেকে আমি বেশি খুশি হব যাই হোক দেখা যাক কি হলো আমরা তাহলে এখন আপাতত দুটো সূত্র পেলাম f সমান কি q1 q2 বাই কত r স্কয়ার কোন পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে এবার আমরা আসবো এসআই পদ্ধতিতে কোন পদ্ধতিতে পড়াবো এসআই পদ্ধতিতে এবার দেখো এসআই পদ্ধতিতে আমরা কি বলবো আমার ছিল কি আমার এক নম্বর রোমান হরফের এক নম্বর সমীকরণটা কি ছিল আবার লিখি এফ সমান কিউ ড্যাশ q1 q2 বাই কত আর স্কোয়ার এটা ছিল কি এফ সমান এবার যদি দেখা যায় যে কে ড্যাশ সমান 1/4πε0 বলছে যদি এসআই পদ্ধতিতে আমরা ব্যবহার করি এসআই পদ্ধতি ব্যবহার করি ঠিক আছে এবং আধান দুটোর মাঝে যদি বায়ু বা শূন্য মাধ্যম থাকে তাহলে কে ড্যাশের মান কত হয় 1/4πε0 ঠিক আছে তখন এটা কত হয় তাহলে এই এফ দেখো এপসাইলন জিরোটা কি এপসাইলন জিরোটা হচ্ছে ওই মাধ্যমের মানে যে মাধ্যমে আমরা এখানে এপসাইলনটাই ব্যবহার করতে পারি ঠিক আছে এপসাইলন ব্যবহার করতে পারি এপসাইলনটা কি আধান দুটোকে যে মাধ্যমে রেখেছিলাম সেই মাধ্যমের কি তড়িৎ ভেদ্যতা এপসাইলন ইংরেজিতে বলা হয় এটাকে ইসেন্ট্রিসিটি তাহলে এপসাইলনটা কি আধান দুটোকে যেমন ওখানে বলছিলাম যে এটা একটা আধান এটা একটা আধান তাহলে আধান দুটোকে q1 এবং q2 আধান দুটোকে কোন মাধ্যমের ভিতরে রেখেছি তার উপরে এই তড়িৎ ভেদ্যতা নির্ভর করছে তাহলে এপসাইলন জিরো এপসাইলনটা কি তড়িৎ ভেদ্যতা যদি আমরা কি করি এখানে বায়ু ব্যবহার করি এর মধ্যে বায়ু বা শূন্য মাধ্যম থাকে তখন কি হয়ে যায় 1/4πε0 তাহলে যদি এসআই পদ্ধতিতে দুটো বিন্দু আধানের মধ্যে বায়ু থাকে তাহলে সংজ্ঞাটা কি হলো 1/4πε0 q1 q2 বাই কত আর স্কোয়ার গাণিতিক রূপটা এটা হলো ঠিক আছে তাহলে এই যে আমরা গাণিতিক রূপটা পেলাম এটাকে আমরা নাম দিব 3 নম্বর সমীকরণ দেব কত নম্বর সমীকরণ দেবো এটাকে নাম 3 নম্বর সমীকরণ 3 নম্বর না এটাকে আমরা রোমান হরফে 3 দিতে পারি মনে রাখবে এই মানগুলো এই যে এপসাইলন জিরো আছে ঠিক আছে ইসেন্ট্রিসিটি আছে এটার মান যদি আমরা বসাই 4π এর মানগুলো বসাই তাহলে দেখা যায় এর মান হয় তোমরা 1/এর মানটা দাঁড়ায় কেডার সমান 9 × 10⁻⁹ তাহলে ব্যাপারটা কী আছে এফ সমান এটুকুর মান কত 1/4πε0 মান দাঁড়ায় 9 × 10⁻⁹ মানটা বলছি শুধু 9 × 10⁻⁹ ঠিক আছে q1 q2 বাই কত আর স্কোয়ার q1 q2 বাই কত আর স্কোয়ার ঠিক আছে এবার দেখো আমরা এবার দেখব আর স্কোয়ার এটাকে আমরা লিখব 3 নম্বর সমীকরণ কত নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ এবার আমরা এসআই পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা লিখব বলছে দুটো সমপরিমাণ বিন্দু আধানকে যদি দেখা গেল যে q1 এবং q2 সমান q সমপরিমাণ বিন্দু আধানকে যদি দেখা যায় পরস্পর থেকে সমপরিমাণ বিন্দু আধানকে যদি দেখা যায় পরস্পর থেকে r দূরত্বে রাখা হয় মানে r এর মান কত r মানে 1 মিটার দূরত্বে রাখা হয় এবং তাদের মধ্যে ক্রিয়াশীল বলটা যদি 9 × 10⁹ নিউটন হয় তাহলে সেই পরিমাণ বিন্দু আধানকে বলবো একক বিন্দু আধান তাকে আমরা কি বলবো একক আধান
সেটাকে আমরা এসআইতে কি বলবো, একক আধান বা এক কুলম আধান। তাহলে কি এফ এর মান কত হবে, তাহলে 9 ইনটু কত 10 টু দি পাওয়ার 9 সমান কত, 9 ইনটু কত 10 টু দি পাওয়ার কত 9, কিউ 1 এর মান কত, কিউ কিউ 2 এর মান কত, কিউ কিউ, আর আর এ আর এর মান কত 1 এর স্কয়ার। তাহলে এগুলো হলো সব কেটে গেল, তাহলে কি হলো কিউ স্কয়ার সমান 1, তাহলে কিউ সমান কত প্লাস মাইনাস 1। তাহলে কী দেওয়া হলো ব্যাপারটা, যে সমপরিমাণ বিন্দু আধানকে যদি পরস্পর থেকে এক মিটার দূরত্বে রাখি এবং তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটা যদি নাইন না যদি বিকর্ষণ বল যদি সমপরিমাণ বিন্দু আধান বলি, তাহলে অবশ্যই বিন্দু যদি এবং একই জাতীয় হয়, তাহলে এই বল বলের মান যদি 9×9 হয় তাহলে তাদের সেই সমপরিমাণ বিন্দু আধানকে বলবো কি একক আধান, বা সেই পরিমাণ আধানকে যে কোনো একটা আধানের যে মান সেটাকে আমরা কী বলবো এক কুলম আধান, সেটাকে আমি কী বলবো আমরা এক কুলম আধান। ঠিক আছে, তাহলে এই আমরা পড়লাম এক কুলম আধান। এবার আমি যে বলছি এই তড়িৎ ভেদ্যতা, আমরা এই তড়িৎ ভেদ্যতা ভেদ্যতা দুটো জিনিস বলবো। তড়িৎ ভেদ্যতা মানে কি ব্যাপারটা কি বলছে, ওখানে কতটা সহজে যা তড়িৎ ভেদ্যতা বেশি তাহলে সেখানে তড়িৎটা তড়িৎ ক্ষেত্র ভেদ করার ক্ষমতা অনেক কম, যা তড়িৎ ভেদ্যতা কম সেখানে সহজে তড়িৎ ভেদ করতে পারবে, সহজে যেখানে তড়িৎ ভেদ করতে পারবে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, সহজে তড়িৎ ভেদ করতে পারবে সেখানে এপসিলন এর মানটা কী হবে কম হবে। ঠিক আছে, কতটা সহজে তড়িৎ ভেদ করতে পারে এরকম জিনিস হচ্ছে তড়িৎ ভেদ, মানে যেখানে এই আকর্ষণ বা বিকর্ষণ বলটা কম হবে ঠিক আছে সেখানে তড়িৎ ভেদ অবশ্যই বেশি, আর যেখানে আকর্ষণ বা বিকর্ষণ বলটা বেশি হবে সেখানে তড়িৎ ভেদ্যতার মানটা কি কম, তড়িৎ ভেদ্যতার মানটা কি কম। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে যাই হোক, তড়িৎ ভেদ্যতার সম্পর্কে আমরা পরে আমরা পড়বো, আপাতত আমরা দুটো জিনিস জানবো। এই এপসাইলন জিরো এর একক বের করবো কোথা থেকে, কুলম্বের সূত্র থেকে। তাহলে কুলম্বের সূত্র থেকে আজকে আমরা কী শিখলাম, আজকে এই সূত্রটা শিখলাম এফ সমান কি দেখো 9×10⁻⁹ কিউ 1 কিউ 2 বাই কত আর স্কোয়ার। কখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যদি দেখি আধানের মান কুলম্ব একক আছে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব আর যদি কিসে থাকে মিটারে থাকে, তখন আমরা এই 3 নম্বর সূত্র ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এর একক কোথা থেকে, কুলম্ব সূত্র থেকে। আমরা কী জানি এফ সমান, এফ সমান কিউ 1 কিউ 2 বাই কত 4 পাই এপসাইলন জিরো আর স্কোয়ার। তাহলে আমরা একটু কায়দা করে লিখতে পারি না, এপসাইলন জিরোটাকে এদিকে নিয়ে এলাম, এপসাইলন জিরো সমান কিউ 1 কিউ 2 বাই কত, বাই হচ্ছে 4 পাই এপসাইলন জিরোর জায়গায় এফ ইন্টু কত আর স্কোয়ার। এবার দেখো যদি এর এপসাইলন জিরো এর একক বের করি, এর একক দেখো তাহলে আধানের এসআই একক কি, আধানের এসআই একক কুলম, তাহলে এটাও কুলম এটাও কুলম, তাহলে কী হলো কুলম্বের স্কোয়ার। 4 পাই সংখ্যার কোনো দিন কোনো রকম একক নেই, এফটা কি বল, বলের এসআই একক কি নিউটন, মধ্যবর্তী দূরত্ব দূরত্বের এসআই একক কি মিটার, তাহলে কী হলো মিটার স্কোয়ার। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, ব্যাপারটা এরকম দাঁড়ালো কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি কত মাইনাস 2, এটা হচ্ছে কি এপসাইলন জিরোর একক। এবার এই সূত্র থেকে আমরা করব কি এপসাইলন জিরো এর মাত্রা বের করব। দেখো মাত্রা যদি বের করি তাহলে আধানের মাত্রা কি, আধানের মাত্রা হচ্ছে আই ইন্টু কত বড় হাতের টি, আবার এখানেও কি আই ইন্টু কত বড় হাতের টি, 4 পাই সংখ্যার কোনো একক হয় না, বল বলের মাত্রা কি এম এল টু কত মাইনাস 2, মধ্যবর্তী দূরত্ব কত আর, আর এর মাত্রা কি এল স্কোয়ার। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, ব্যাপারটা এরকম দাঁড়ালো আই স্কোয়ার টি স্কোয়ার, নিচ থেকে কত হলো টু দুবার মাইনাস 2 আছে, উপরে গিয়ে কত হলো প্লাস 2 হয়ে গেল, এখানে কত এল 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 কিউব দিয়ে উপরে কত হলো এল টু দুবার কত মাইনাস 3। ঠিক আছে, এই মিটারটা উপরে গেল কত হলো, তাহলে মিটার টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে কী দেখা হলো প্রথম থেকে লিখি মিটার টু দি পাওয়ার মাইনাস 1, প্রথমে ভর উল্লেখ করতে হয়, তারপর লেন্থ এল টু দি পাওয়ার কত মাইনাস 3, তারপরে কি টাইম টু দি পাওয়ার 4, তারপরে কি
প্রভামাত্রা আই স্কোয়ার, এটা কি দাঁড়ালো? এটাই হলো এপসাইলন জিরো এর মাত্রা বা মাত্রীয় সংকেত। তাহলে এপসাইলন জিরো তার মাত্রীয় সংকেত, এপসাইলন জিরো তার মাত্রীয় সংকেত কি দাঁড়ালো? এম এম ইনভার্স, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে বলা হয় ইনভার্স, তাহলে ওটাকে আমরা এম ইনভার্স বললাম। তারপরে কি এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, টি টু দি পাওয়ার কত? ফোর আই এর স্কোয়ার। ঠিক আছে, সব সময় মাত্রীয় সংকেত লেখার সময় লেখার পর সেটা তৃতীয় বন্ধনীতে ঘিরে রাখবে, দেখে নিয়ে একটু মিলিয়ে নিই। ঠিক আছে, ঠিক আছে, এই হলো আমাদের আলোচনা। তারপরে আমরা এর আগের দিন একটা অঙ্ক দিয়েছিলাম, তো আজকে দেখবো যে সেই অঙ্কটা আমাদের করা হয়েছে কি, মানে তোমরা কি করেছো। এর আগের ভিডিও যারা দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তারা ভালো করে ভিডিওটা দেখে নিতে পারো বা দেখে নেবে। ঠিক আছে, ভালো করে ভিডিওটা তোমরা দেখে নেবে। তো ওখানে একটা অঙ্ক দেওয়া ছিল, সেই অঙ্কটা আজকে সমাধান করব, আর কিছু অঙ্ক আজকে আমি করাবো। ঠিক আছে, তো দেখা যাক কতক্ষণ হলো। তো আজকে অঙ্ক করানোর মতো সময় নেই, তো আর একটা ভিডিও করে আমি পুরোপুরি এই কুলম্ব সূত্রের অঙ্ক আর আগের এক নম্বর পার্টের অঙ্ক আমরা করিয়ে দেবো। এই ভিডিওটা হচ্ছে পার্ট টু। তোমরা সার্চ করবে কারেন্ট ইলেকট্রিসিটি কুলম্বের কুলম্বস ল পার্ট টু। ঠিক আছে, মোহাম্মদ আলী ফিজিক্স সলিউশন চ্যানেলটা তোমরা সার্চ করো, মোহাম্মদ আলী ফিজিক্স সলিউশন কুলম্বস ল পার্ট টু লিখলেই তোমরা আমার এই ভিডিওটা পেয়ে যাবে। আর পার্ট ওয়ান ভিডিওটা লিখলে আমার এর আগের ভিডিওটা পেয়ে যাবে, এবং আমি ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব। ঠিক আছে, আজকের মধ্যে এটুকুই শেষ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।